দেশে অনেক বিস্ময়কর কিছু দেখা যায়, অনেক অনেক অদ্ভুত জিনিসও দেখা যায়। কিন্তু কোন সেতুটি অদ্ভুত এমন প্রশ্ন করা হলে অনেক উত্তর জানা যাবে, আবার হয়তো অনেকেই কোনো উত্তর দিতে পারবে না। তবে অনেকেই দাবি করছেন বিশ্বের অদ্ভুত সেতু হলো ভিয়েতনামের গোল্ডেন ব্রিজ। ভিয়েতনামের এ সেতুকে অভিনব সেতু বলছেন অনেকেই। সম্প্রতি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে সোনালী রঙের সেতুটিকে, আর এতেই সামাজিক মাধ্যমে বিশ্বের সবচেয়ে অদ্ভুত সেতু হিসেবে এটি প্রচার পেয়েছে। কোনো গাড়ি চলাচল করে না সেতুটিতে, কেবল কার স্টেশনে ওঠার জন্য পথচারীরা দারুণ সুন্দর সেতুটি ব্যবহার করেন। এই পর্যটন এলাকাটি মোটেই নতুন নয়, 1919 সালে তৈরি। সে সময় ফরাসি উপনিবেশ ছিল ভিয়েতনাম। বর্তমানে সেই পুরনো সময়ের রূপটি যেন নতুন করে নিয়ে আসা হয়েছে এই এলাকায়। ভ্রমণের জায়গা হিসেবে কিছুদিন যাবৎ ভিয়েতনাম বেশ বিখ্যাত হয়ে উঠেছে। ভিয়েতনাম হচ্ছে মূলত ইন্দোচীন উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির উত্তরে চীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। দেশটির বিখ্যাত এক পাহাড়ি শহর দানাং, সেখানে নির্মিত হয়েছে ঈশ্বরের হাত, হ্যান্ড অফ গড খ্যাত এক বিখ্যাত সেতু। দানাং শহরের গাছপালা আর পাথরে পাহাড় ভেদ করে বেরিয়ে এসেছে কংক্রিটের তৈরি প্রকাণ্ড হাত দুটি। হাতের উপর তৈরি করা হয়েছে সোনালী সেতু, স্থানীয়রা যাকে ঈশ্বরের হাত বলে ডেকে থাকে। দু হাতের উপর রয়েছে ধনুকের মতো বাঁকানো সোনালী রঙের অসাধারণ এক সেতু, আর সেই সেতুতে এখন দর্শক পর্যটকের ভিড় জমতে শুরু করেছে। ভিয়েতনামের এই গোল্ডেন ব্রিজের ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। সোনালী রঙের হয় সেতুটি গোল্ডেন ব্রিজ নামে পরিচিত। দানাং শহরের বানা হিলসের উপরে ফ্রান্সের এক নির্মাতা সংস্থা এই অভিনব সেতুটি তৈরি করেছিল। পাহাড়ি রাস্তার মতো সেতুটিও এঁকে বেঁকে গেছে পাহাড়ের উপর দিয়ে। এরই মাঝে রয়েছে দুটি পাহাড়ের হাত, ঘন জঙ্গল ও পাহাড়ের উপরে প্রায় 490 ফুট উঁচুতে তৈরি করা হয়েছে এই সেতুটি। এই সেতু থেকে পুরো দানাং শহরটি দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু এবং দৃষ্টিনন্দন বিশাল আকারের হাতের আদলে তৈরি হওয়ায় দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে এই সোনালী সেতু। সোনালী রঙের হওয়ায় সেতুটি গোল্ডেন ব্রিজ নামে পরিচিত। সারা বিশ্ব থেকে পর্যটকরা আসেন ভিয়েতনামে, তাদের অনেকেই সেতুটি দেখতে যাচ্ছেন, অবাক হচ্ছেন এর নির্মাণ শৈলী দেখে। হিল স্টেশন হিসেবে পাহাড়ের উপরে 150 মিটার দৈর্ঘ্যের সেতুটি তৈরি করা হয়। বিশাল দুটি পাথরের রঙের হাতের উপর দাঁড়িয়ে আছে সেতুটি, আর এ কারণে হ্যান্ড অফ গড বলছেন অনেকেই। নতুনভাবে সংস্কারের পর গত জুন মাসে ডানাঙের এই সেতুটি খুলে দেওয়া হয়েছে। ফরাসি উপনিবেশবাদের স্মৃতি হিসেবে বর্তমানে এলাকাটিকে সেই উপনিবেশের রেপ্লিকা হিসেবে গড়ে তোলা হয়েছে। ফরাসি স্টাইলের দুর্গ, ক্যাথিড্রাল, বাগান সব মিলে অসম্ভব নান্দনিক হয়ে উঠেছে এই অঞ্চলটি। চিটাগং লাইভ ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক। Thank you.